তাইওয়ানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আশিটিরও বেশি ভূমিকম্প আঘাত এনেছে সোমবার বাইশে এপ্রিল স্থানীয় সময় রাত থেকেই মঙ্গলবার তেইশে এপ্রিল ভোররাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এই সিরিজ ভূমিকম্পন অনুভূত হয় এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রার মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোররাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে আশিটিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে এ তথ্য জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির আবহাওয়া প্রশাসন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রার কম্পনগুলোর কয়েকটির আঘাত অনুভূত হয়েছে তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে পূর্বাঞ্চলে প্রত্যন্ত হুয়ালিয়ান কাউন্টি ছিল ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল চলতি মাসের শুরুর দিকে ওই একই এলাকায় সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চোদ্দ জনের প্রাণহানি ঘটেছিল হুয়ালিয়ানের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে গত তিন এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কারণ কিছুদিন আগেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধ ছিল এর আগে দুই সালে দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে তারও আগে উনিশশো সালে এই দ্বীপ ভূখণ্ডে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায় দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হয় প্রকৃতিগত ভাবেই তাইওয়ান অত্যন্ত ভূমিকম্প প্রবণ